বলছিলেন যে যার 20% বার্ন তার অবসরগত আশঙ্কাজনক ছিল, এখন বেটার ফিল করছে। যদি এখানে বার্ন ইউনিট নেই, তো আমি প্রশ্ন করেছিলাম যে বার্ন ইউনিট নেই তাহলে তো চিকিৎসার জন্য কলকাতা পাঠানো উচিত ছিল। ওনারা বললেন যে বার্ন ইউনিট না থাকলেও, ডেডিকেটেড বার্ন ইউনিট না থাকলে পরে ওনাদের নাকি ডাক্তারবাবুরা আছেন, তারা চিকিৎসা করছেন, তো দেখা যাক। এবং সেই মহিলার ডাইং স্টেটমেন্টও নেওয়া হয়েছে, আমরা খবর পেয়েছি। এবার সেখানে সত্যটা উঠে আসছে। মুখ্যমন্ত্রী বলছিলেন হেলিকপ্টারে করে নিয়ে যাবো, কিন্তু ডাক্তাররা সেই পারমিশন দিচ্ছেন কি বলে? আমি জানি না ডাক্তারবাবুরা হেলিকপ্টারে যাওয়ার কেন পারমিশন দেবেন না, দেওয়ার তো কোনো কারণ নেই। হেলিকপ্টারে করে নিয়ে গেলে তো খুব কম জার্নিতেই পৌঁছাতে পারবো, কয়েক ঘন্টা, মানে এখান থেকে কলকাতা 30 মিনিট মতো লাগা উচিত, 30 মিনিট 40 মিনিট তার বেশি লাগা উচিত।